দেশ সেবার সুযোগ দিতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে রেল চলাচলের উদ্বোধন শেষে ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, উন্নয়ন ধরে রাখতে ভোট দিতে হবে নৌকায়। বলেন, দেশের মানুষ পাশে থাকলে যে অসাধ্য সাধন করা যায় পদ্মা সেতু তারই প্রমাণ। জনসভায় আগামীতে ক্ষমতায় এলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অভিযোগ করেন, বিএনপি জামাত ক্ষমতায় এলে ধ্বংস হবে দেশ। বলেন, অনেক ষড়যন্ত্রের মাঝেও জনগণই তার ভরসা। সভা শেষে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যে পলাতক আসামি মুচলেকা দিয়ে দেশ ছেড়ে ভেগেছে, অর্থ আত্মসাত করেছে, অস্ত্র চোরাকারবারি, এই হলো বিএনপির নেতা। আর জামাতে ইসলামী হচ্ছে যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীর জন্য তাদের শাস্তি দিয়েছি, এরা দেশকে ধ্বংস করে দেবে। নৌকায় এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন আনে, তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার যাতে আপনাদের সেবা করতে পারে, আপনাদের কাছে আমার সেই আবেদন থাকলো।